আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। অবশেষে জগন্নাথপুর বাসীর বহুল প্রত্যাশিত নলজুর নদীর উপর নির্মিত ব্রিজের কাজ শুরু হতে যাচ্ছে। দীর্ঘদিন ধরে জরাজীর্ণ অবস্থায় পড়েছিল এই ব্রিজটি। এই ব্রিজ দিয়ে হাজার হাজার মানুষ প্রতিদিন যাতায়াত করত। গত 24শে মার্চ এই ব্রিজটি ভেঙে নতুন ব্রিজ নির্মাণের কাজ শুরু হচ্ছে। এই ব্রিজটি ঢাকা হাতির জেলার দৃষ্টিনন্দন ব্রিজের মতোই ব্রিজ হবে বলে নকশায় দেখা গিয়েছে। এই ব্রিজটি শুরু হওয়ায় দীর্ঘদিন ধরে এই জগন্নাথপুর উপজেলাবাসী ভোগান্তিতে পড়েছিলেন। আপাতত এই ব্রিজের কাজ শুরু হওয়ায় এই ব্রিজ দিয়ে যাতায়াত বন্ধ থাকায় বিকল্প দুটি রাস্তা তৈরি করা হয়েছে। একটি ডাইভার্সন দিয়ে সিএ মার্কেট হয়ে যাতায়াত করতে পারবেন, অন্যটি ডাকবাংলা রোডের শহীদ মিনার ব্রিজ ব্যবহার করতে পারবেন। শহীদ মিনার ব্রিজটিও দীর্ঘদিন ধরে যাতায়াতে অনুপযোগী ছিল, কিন্তু সেই ব্রিজটিও পূর্ণ সংস্কার করে যাতায়াত উপযোগী করে তোলা হয়েছে। ধন্যবাদ যারা এতক্ষণ আমাদের সাথে ছিলেন, আমাদের ভিডিওটি দেখেছেন। যদি আমাদের এই ভিডিওটি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার দিয়ে আমাদের সাথে থাকবেন, আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। আল্লাহ হাফিজ।